হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা দেখছেন আজকে শাকিল টেক, আমি আছি শাকিল। তো আপনাদের মাঝে আজকে একটি নতুন আপডেট নিয়ে চলে আসলাম। তো আপডেটটি হলো যে আপনার ফেসবুক 28 অক্টোবরের মাঝখানে যদি আপনি ফেসবুক প্রোটেক্ট অপশনটি অন চালু না করেন তাহলে আপনার ফেসবুকটি লক হয়ে যেতে পারে, এটা আপডেট দিয়েছে। তো আজকে 16 অক্টোবর, তো আপনারা অতি তাড়াতাড়ি 28 অক্টোবরের মাঝখানে আপনি এই ফেসবুক প্রোটেক্ট অপশনটি চালু না করলে আপনার ফেসবুকটি অবশ্যই অবশ্যই লক হয়ে যাবে। তো আজকে এই ভিডিওটি 2 মিনিট একটি ভিডিও, এই ভিডিওটির মাধ্যমে আপনারা ফেসবুক প্রোটেক্ট চালু করতে পারবেন, অন করতে পারবেন। তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, চলে যাই মোবাইল স্ক্রিনে। তো চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের প্রথমত ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আপনারা উপরে দেখতে পারবেন একবারে 3 লাইন, এখানে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে দেখতে পারছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা তার নিচে আবার দেখতে পাচ্ছেন সেটিংস নামে অপশন, এখানে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পারবেন যে উপরে দেখতে পারছেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনাদের লেখা থাকতে পারে যে প্রাইভেসি অ্যান্ড লগইন, এটা লেখা থাকতে পারে, আপনারা ওইখানে ক্লিক করবেন। আমি আমার এখানে লেখা আছে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করছি। তো আপনারাও এভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের মাঝখানে অপশনটি অন করে দিতে হবে যে টেক্সট মেসেজ, এখানে ক্লিক করবেন কন্টিনিউ। তারপরে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে একটি নাম্বারে কোড যাবে, আপনার ফোনে এই কোডের SMS চলে আসবে। এখানে একটি কোড চলে আসছে, এখানে কোডটি বসাতে হবে। তো কোডটি দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ডান, এখানে ক্লিক করবেন। দেখেন দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন লেখা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। তো আপনার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এই ফ্যাক্টরটি আপনার অন হয়ে যাবে। তো সেটা চেক করার জন্য আপনার বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে আপনার উপর দিকে দেখতে পাচ্ছেন যে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে, টুন ফ্যাক্টর ইজ অন, এখানে আরেকটি টুন অন লগ ইন, এখানে লগ ইন অন হয়নি। তো আপনার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে সবগুলা অন করে দেবেন। সবগুলা অন করে দেওয়ার পরে আপনার দেখতে পাচ্ছেন সকলগুলা এখানে অন হয়ে গেছে। তো এইভাবে ফেসবুক প্রোটেক্ট অন করে রাখবেন, তাহলে আপনার ফেসবুকের আর কোনো সমস্যা হতে পারে না। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।